হ্যালো ব্রিমান ওয়েলকাম টু ইএলবি আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ফাইনাল সাজেশন দিব তোমরা অনেকে আমার কাছে কমেন্ট করতেছিলা যে ভাইয়া সাজেশনগুলো দেন বাট আমি একটা সব সমস্যায় ছিলাম তোমরা হয়তো অনেকে জানো যে কিছুদিন আগে আমার বাবা মারা যায় তো দ্যাটস ওয়াই আমি আসলে আর কন্টেন্ট বানাতে আসতে পারি নাই সো তারপরও আমি আজকে শুধুমাত্র তোমাদের কথা ভেবে কন্টেন্ট নিয়ে আসতেছি তো সবাই আমার বাবার জন্য দোয়া করবা আর আমার জন্য দোয়া করবা যাতে আমি তোমাদের জন্য আরও বেশি করে ভিডিও বানাতে পারি তো ভর্তি পরীক্ষা বিদায় আমাকে ভিডিও বানাতে হচ্ছে এছাড়া আসলে উপায় নেই তো কারণ আমি গত চার বছর ধরে প্রায় গত চার বছর ধরে তোমাদেরকে সাহায্য করে আসতেছি মানে হচ্ছে যে যারা ভর্তি পরীক্ষা দেবে তাদেরকে হেল্প করে আসতেছি আমাদের একটা গ্রুপ আছে এই গ্রুপটা আমি অনেক দিন ধরে চালাচ্ছি প্রায় পাঁচ বছর ধরে চালাচ্ছি এই গ্রুপটা তোমরা এই গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারো এই গ্রুপে কিন্তু চিচি ইউনিভার্সিটির বিভিন্ন তথ্য আমরা দিয়ে থাকি ঠিক আছে তো এই ইউনিটের যে সাজেশন সেটা যদি আমরা কথা বলতে চাই সবার আগে আমাদেরকে বাংলা এবং ইংরেজি নিয়ে কথা বলতে হয় কারণ হচ্ছে যে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে বাংলা ইংরেজি আনসার করা বাধ্যতামূলক না বিশেষ করে সায়েন্স ইউনিটে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেটা বাধ্যতামূলক তো আমাকে অনেকেই প্রশ্ন করতেছিল যে ভাইয়া এই ইউনিটে বাংলা এবং ইংরেজির জন্য কি পড়বো আসলে এখানে তোমাকে বাংলা ইংরেজি জাস্ট পাশ করলে হবে মানে পাঁচ নাম্বারটা যদি তুমি তুলতে পারো তাহলে তুমি অন্য সাবজেক্টগুলো কিন্তু তোমার কাছে আছে ওইগুলোতে তুমি নাম্বার তুলবে বেশি করে তো বাংলায় তুমি তিন পাইলে হবে দশের মধ্যে তিন পেতে হবে আর ইংরেজিতে পনেরোর মধ্যে তোমাকে চার পাইতে হবে পাঁচ নাম্বার এটা হ্যাঁ এই নাম্বারটা যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি পাশ করে ফেলতে দেন তুমি এগুলোতে বেশি করে নাম্বার তুলো ঠিক আছে এই যে বায়োলজি রসায়ন পদার্থগণিতে বেশি করে নাম্বার তুলো বাট আমার কাছে যেটা তোমাদেরকে বলার থাকবে সেটা হচ্ছে এখানে কিন্তু মোট পঁচিশ নাম্বার কারণ তোমার ইংরেজিতে পনেরো নাম্বার এখানে হচ্ছে দশ নাম্বার তাহলে এই পঁচিশ নাম্বারে তুমি শুধুমাত্র সাত কেন তুলবা তিন এবং চার যোগ করলে সাত হয় মাত্র তুমি এই পঁচিশের মধ্যে অ্যাটলিস্ট পনেরো তুলো বা আরও বেশি পারলে আঠারো তুলো তাহলে কিন্তু তোমার এই সাবজেক্টগুলো কাভার হয়ে যাচ্ছে তখন কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তুমি যদি এই দুইটা সাবজেক্টে ভালো করতে পারো এইগুলোতে এই দুইটা সাবজেক্টে নর্মালি অন্যরা খারাপ করে অন্যরা এই ইউনিটে অন্যরা এই দুইটা সাবজেক্টে কি করে আনসার তেমন একটা করতে পারে না তাদের রেজাল্ট খারাপ হয় এই দুইটাতে বাট তারা এইগুলোতে ভালো করে গ্রুপ সাবজেক্টগুলোতে ভালো করে আর তোমার জন্য যেটা ট্রাম কার্ড সেটা হচ্ছে যে এই দুইটা সাবজেক্টে ভালো করা এই দুইটা চার সাবজেক্টে যারা ভালো করবে তারা চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ তাদের নাম্বার পার্সিয়ালি বেড়ে যাচ্ছে কারণ তারা তো এগুলো এমনিতেই পারবে বাট এগুলো কিন্তু সবাই পারবে না ঠিক আছে বাংলা ইংরেজি কিন্তু সবাই পারবে না বিশেষ করে আমি যদি আমি যখন চান্স পাইছি তখন কিন্তু আমি বাংলা ইংরেজি অনেক বেশি নাম্বার তুলছিলাম আমার এখনও স্পষ্ট মনে আছে অন্যরা তিন তুলতো বা চার তুলতো আমি কী করতাম যে আমি বাংলার মধ্যে দশের মধ্যে সাত পাইছিলাম আমার এখানে স্পষ্ট মনে আছে এবং ইংরেজিতে আমি পনেরোর মধ্যে কত জানি পাইছিলাম দশ সামথিং পাইছিলাম আমি দ্যাটস হয় আমি কিন্তু অন্যদের থেকে এগিয়েছিলাম ঠিক আছে তোমরাও যদি এই ট্রাম্প কার্ডটা ইউজ করো যে বাংলা ইংরেজিতে যদি ভালো নাম্বার তুলতে পারো তাহলে হয়ে যাচ্ছে এমন প্রশ্ন আছে তুমি বাংলা ইংরেজিতে ভালো নাম্বার কীভাবে তুলবা তো এত কিছু আসলে পড়ার দরকার নেই বাংলার জন্য জাস্ট আমাদের এই হালদা এই ইউনিট যে বইটা আছে এই বইটার বাংলা সাজেশন পার্টটা পড়লে হবে এই সাজেশন পার্ট আমি নিজে তৈরি করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বিকজ এই বইয়ের যে সাজেশনটা এটা আমি যে প্রশ্নগুলো সালে এসেছে বিভিন্ন ভার্সিটিতে চিটিং ইউনি এবং অন্যান্য ভার্সিটিতে এবং একদম মানে যেগুলো দরকারি সেগুলো আমি বাংলার সাজেশনের জন্য এখানে দিয়ে দিছি এখন এই সাজেশনের শুরুর দিকে শুধুমাত্র একটা মাত্র গল্প দেওয়া আছে বিড়াল হ্যাঁ এই গল্পের স্টাইলে তোমাকে অন্য গল্পগুলো পড়তে হবে বাংলা প্রথম পত্র বইতে বাংলা এই বইয়ের পাশাপাশি তোমাকে বাংলা প্রথম পত্র বইটা পড়া লাগবে বাংলা প্রথম পত্র বইটা পড়বা আর হচ্ছে যে আমাদের হালদা পাবলিকেশনের এই এই বইয়ের বাংলা সাজেশন পার্টটা পড়বা তাহলে তুমি এখানে যে বাংলা দশ আছে এই দশের মধ্যে সাত পেয়ে যাবা আমি যেটা যেভাবে বলছি যেভাবে কাজ করলে তুমি সাত পাবা জাস্ট হালদা বইয়ের বাংলা সাজেশন পার্ট সাথে তোমার মেন বই বাংলা প্রথম পত্র বইটাকে ভালো করে পড়া লাগবে তাহলে তুমি কত পাচ্ছ সাত অন্য কোনো ভর্তি পরীক্ষার বই ফলো করা লাগবে না তুমি চাইলে ফলো করতে পারো যেমন বাংলা বিচিত্র আছে সরোবর আছে আর অনেকগুলো বই আছে তুমি চাইলে ফলো করতে পারো ইংরেজিতে কীভাবে আমি পনেরোতে ভালো নাম্বার তুলব তো ইংরেজিতে বিশেষ করে এখানে একটা এ আসে ওয়ান ওয়ার সাব ইনস্টিটিউশন আসে একটা মাস্ট আসবে এটাতে ঠিক আছে এবং বিশেষ করে গ্রামার্টিক্যাল রুলসগুলো আসে একটা প্রায় আসে একটা গ্রুপ গ্রুপবার আসে অনেক সময় হয় কি একটা ইয়ে দিয়ে দেয় ইংরেজি সেন্টেন্স দেয় সেটাকে বাংলায় রূপান্তর করতে বলে তো যেটাই হোক এখানে যেটা করতে হবে তোমাকে ঠিক একই রকম আমাদের হালদা এই ইউনিট বইয়ের মধ্যে যে সাজেশন পার্ট দেওয়া আছে আগে সেটা কমপ্লিট করতে হবে এই সাজেশন পার্ট কমপ্লিট করলে তুমি পনেরোর মধ্যে আট পেয়ে যাবা পনেরোর মধ্যে কত পাবা আট আরও কিন্তু সাত বাকি আছে আমি বলতেছি না যে আমাদের হালদা বইটা কাল পুরোপুরি কমপ্লিট করলে তুমি পনেরোতে পনেরো পাবা তুমি আট পেয়ে যাবা সাজেশন পার্ট কমপ্লিট করলে কিন্তু দেখবা যে আমাদের হালদা বইয়ের যে প্রশ্নগুলো আছে প্রিভিয়াস ইয়ারের বিগত বছরের ইংরেজির যে প্রশ্নগুলো আছে এগুলোকে যদি তুমি সমাধান করো এবং আয়ত্ত করতে পারো তুমি আরও দুই পাবা মানে দুইটা হুবহু কমন আসবে বিগত বছর থেকে ঠিক আছে তাহলে তোমার হয়ে গেলো দশ আর হচ্ছে পাঁচ এই পাঁচ নাম্বার তোমাকে পাইতে হলে তোমাকে একটু পরিশ্রম করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে ইংলিশে সাজেশন নিয়ে একটা ভিডিও দেওয়া আছে তুমি ওই সাজেশনের ভিডিওটা ফলো করো ওখানে আমি বলে দিছি যে ইংলিশে কোন ইউনিটে কীভাবে পড়তে হবে তুমি ওই ভিডিওটা দেখো ওই ভিডিওর ডিসক্রিপশনে সরি ওই ভিডিওটার লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্স আমি দিয়ে দিছি ওই ভিডিওটা দেখবা সেখানে আমি বলে দিছি যে এই ইউনিটে স্পেসিফিক কোন কোন টপিক পড়া লাগবে বাকি পাঁচ নাম্বার তুলতে হলে তাহলে তুমি এই দুইটা বিষয়কে যদি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তুমি চান্স অন্যদের থেকে চান্সের ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকবা এবার আসতেছি আমরা গ্রুপ সাবজেক্টগুলোতে গ্রুপ সাবজেক্টগুলোতে অনেকের কনফিউশন যে ভাইয়া আমি এই চারটার মধ্যে তিনটা আনসার করতে হবে এই চারটার মধ্যে তিনটা আনসার করতে হবে একটাতে পঁচিশ করে তাহলে পঁচিশ গুণ তিন কত হলো পঁচাত্তর আর এখানে হচ্ছে পঁচিশ একশো তাহলে এই তিনটার মধ্যে এখন প্রশ্ন হচ্ছে তুমি কোনটা আনসার করবা তোমাকে একটা কথা বলে দেই সেটা হচ্ছে যে তুমি যদি রসায়ন এবং বায়োলজি ছেড়ে দাও যে কোনো একটা তাহলে তুমি অনেকগুলো সাবজেক্টে ভর্তি হতে পারবে না সো মাস্ট রসায়ন এবং বায়োলজি আনসার করবাই করবা তুমি পারো না বায়োলজি পার না বা রসায়ন পও না তারপরও আনসার করবা তুমি অন্যগুলোতে নাম্বার বেশি তুলো যেই সাবজেক্টটাতে তুমি এই দুইটার মধ্যে কোনো সাবজেক্ট যদি কম পারো কম বুঝো তারপরও আনসার করবা কিন্তু ওটাতে নাম্বার কম তুলে হলেও অন্যগুলোতে বেশি তুলবা ঠিক আছে যদি তুমি আনসার না করো তুমি কিন্তু চান্স পাবা না কারণ তোমার অনেকগুলো সাবজেক্ট মিস হয়ে যাবে এই ইউনিটের অনেকগুলো সাবজেক্ট মিস হবে যদি তুমি এই দুইটা সাবজেক্টের একটাকে মিস দাও তাহলে তুমি এই দুইটা মাস্ট আনসার করবা রসায়ন এবং বায়োলজি আর পদার্থ এবং ম্যাথ থেকে যে কোনো একটা আনসার করবা পদার্থ এবং ম্যাথ থেকে যে কোনো একটা এখন প্রশ্ন হচ্ছে আমি কি ত্রিপলি বা সিএসসিতে ভর্তি হতে পারবো যে যদি ম্যাথ আনসার না করি বায়োলজি আনসার করি মানে পদার্থ এবং ম্যাথ যে কোনো একটা তোমাকে ছেড়ে দিতে হবে আনসার করা যাবে না এখন তোমার প্রশ্ন আসতে পারে আমি কোনটা ছাড়বো পদার্থ ছাড়বো না গণিত ছাড়বো এটা তোমার ইচ্ছা তুমি যেকোনো একটা ছেড়ে দিতে পারো হ্যাঁ কোনো ডিপার্টমেন্টে ভর্তি হতে তোমার কোনো সমস্যা হবে না তুমি যদি গণিত ছেড়ে দাও তাও সিএসসি বা ত্রিপলিতে ভর্তি হতে পারবা তুমি যদি পদার্থবিজ্ঞান ছেড়ে দাও আনসার না করো তাও ত্রিপলি এবং সিএসসিতে ভর্তি হতে পারবা এবং প্রশ্ন হচ্ছে ত্রিপলি এবং সিএসসিতে ভর্তি হতে দিচ্ছে কেন এই দুইটার একটা আনসার না করলে মানে গণিত আনসার করতেছে না বাট তারপরেও ত্রিপলিতে ভর্তি হতে দিচ্ছে সিএসসিতে ভর্তি হতে দিচ্ছে বা ফিজিক্স আনসার না করলেও ত্রিপলি বা সিএসসিতে ভর্তি হতে দিচ্ছে কেন কারণ হচ্ছে তোমাকে তো একটা আনসার করা লাগবে তুমি হয় এটা আনসার করবা অথবা এটা আনসার করবা পদার্থ অথবা গণিত এখন তুমি আমাকে বলো যে স্টুডেন্ট গণিত পারে সে পদার্থবিজ্ঞান পারে না এটা কেউ বিশেষ করবে মনে করো তুমি পদার্থ বিজ্ঞান আনসার করলে না কিন্তু তুমি গণিত আনসার করলা গণিত আনসার করছো মানে তুমি প্রমাণ দিছো যে তুমি ফিজিক্স পারো কারণ গণিত কিন্তু ফিজিক্স গণিত ছাড়া হয় না তুমি হয়তো তোমরা যারা ফিজিক্সে এক্সপার্ট তারা জানো যে সেখানে কিন্তু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ব্যাক্টর তারপর যে তোমার বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কিন্তু সেখানে আছে ফিজিক্সে কিন্তু আসে হ্যাঁ আবার কি গণিতেও কিন্তু ফিজিক্সের অনেকগুলো ব্যাখ্যা কিন্তু গণিতে আছে সো যারা গণিত আনসার করে ধরে নেওয়া হয় তারা ফিজিক্স পারে আর যারা ফিজিক্স আনসার করে ধরে নেওয়া হয় তারা গণিত পারে কারণ যারা ফিজিক্স পারে এর মানে সে গণিত পারে গণিত না পারলে তো সে ফিজিক্স আনসার করতেই পারবেই না আবার যে গণিত পারে সেও ফিজিক্স পারে ক্লিয়ার সো এই দুইটা সাবজেক্ট একটার সাথে একটা রিলেটেড তুমি যখন ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টে ভর্তি হবা তখনই বুঝতে পারবা যে আসলে এই দুইটা সাবজেক্ট কতটুকু রিলেটেড মানে একদমই মানে এইটি পার্সেন্ট রিলেটেড তো এইটি পার্সেন্ট যেহেতু রিলেটেড তার মানে কেউ যদি গণিত দেখায় তার মানে সে ফিজিক্স পারে আর কেউ যদি ফিজিক্স দেখায় তার মানে সে গণিত পারে সো এই জন্য ত্রিপলি বা সিএসসিতে কোনো ধরনের কন্ডিশন রাখা হয়নি যে যে কোনো একটা আনসার করলে হবে বাট এই দুইটা তুমি যদি রসায়ন না দাগাও তার মানে কিন্তু তুমি রসায়ন কখনোই ভর্তি হতে পারো না কারণ রসায়ন না দাগালে তুমি তার মানে রসায়ন পারো না বা তুমি যদি রসায়ন না দাগাও তুমি কীভাবে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে ভর্তি হবা তুমি কীভাবে ফার্মেসিতে ভর্তি হবা কিন্তু ম্যাথ না দাগালে সিএসসিতে ভর্তি হতে যাবে কারণ সে ফিজিক্স দেখাইছে তো ফিজিক্স দেখাইছে মানে কি সে ম্যাথ পারে ক্লিয়ার তাহলে আবার বায়োলজি না দেখায় তুমি কিন্তু কখনোই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে পারবে না কারণ ওখানে কিন্তু বায়োলজি পার্ট ঠিক আছে সো তুমি সি যেটা করবা সেটা হচ্ছে আগে রসায়নার কি দেখাবা বায়োলজি তারপরে এই দুইটার যে কোনো একটা এবার আমরা সাজেশন পার্টে চলে যাচ্ছি যে কোন কোন টপিকগুলো পড়ব বায়োলজি বায়োলজির জন্য তোমাকে একদম উপরের যে টপিকগুলো সেগুলো পড়তে হবে একদম নর্মাল কমন যেই প্রশ্নগুলো যেগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে বারবার আসে সেগুলোকে পড়তে হবে ডিপে কিছু পড়ার দরকার নেই মেডিকেলের মতো করে প্রিপারেশন কোনো দরকার নেই তোমাকে উপর থেকে পড়তে হবে একদম যদি আমি ইজিলি একটা কথা বলি কোচিংয়ের সিটে যে টপিকগুলো আছে সেগুলো পড়লেই হবে বইয়ের মধ্যে ইচ্ছে করলে পড়তে পারো বাট কোচিংয়ের সিটের মধ্যে যে টপিকগুলো আছে সেগুলো অথবা তোমার কাছে বায়োলজির যে অ্যাডমিশন টেস্টের কোনো বই থাকলে সেটা সেটা পড়লে হবে যেমন জিপ কোর্স একটা বই আছে ইউসিসি থেকে প্রকাশিত হয় এই বইটা আমার কাছে ভালো লাগে কারণ একদম যেটা কি পয়েন্ট সেটা দেওয়া শুধুমাত্র যেটা একদমই দরকার সেটা দেওয়া বাকিগুলোকে দেওয়া নেই ওই যে এ ধরনের যেই বই আছে সেটাই সিইউতে আসবে এবং আমাদের এই হালদা বইয়ের ছোটো করে সাজেশন দেওয়া আছে বায়োলজির এবং এই বইয়ের সাজেশন পার্টে বিগত বছর প্রশ্নগুলো দেওয়া আছে অনেকে হয়তো জানো না যে দুই সালের আগে দুই হাজার ষোলো সালের থেকে দুই হাজার এর আগের যত বছর আছে সময় বায়োলজির জন্য আলাদা পরীক্ষা হতো তখন কিন্তু বায়োলজির প্রশ্নগুলো আলাদা ছিল এই ইউনিটে ছিল না সেগুলো সেগুলো এই ইউনিটে ছিল না অন্য ইউনিটে ছিল তো আমরা কী করছি বায়োলজি সাজেশন পার্টে এই দুই হাজার ষোলো থেকে দুই হাজার পর্যন্ত যে প্রশ্নগুলো সেগুলোকে দিয়ে দিছি এই বইটাতে ঠিক আছে তো তোমরা সেখান থেকে এটাকে পড়ে নিবা বায়োলজি পার্টটাকে সাথে তোমার কাছে যদি কোনো বায়োলজি বই থাকে সেখান থেকে পড়বা ঠিক আছে এ আবারও বলতেছি উপর থেকে পড়বা আমি তোমাকে স্পেসিফিক কোনো টপিক বলতে পারবো না যেমন আমি বলতে পারি মানব দেহে কয়টি হাড় আছে এরকম প্রশ্ন তারপর যে তোমার একটি বৃক্ষের ওজন কত ঠিক আছে বা সাপোজ আসতে পারে যে তোমার রেস্ট্রিকশন এনজাইমগুলোর মানে কোনটা কীভাবে এ করতে হয় কি বলবো কাটার সময় হ্যাঁ সিকোয়েন্সটা কাটার সময় কীভাবে ব্যবহৃত হয় বা কীভাবে সিকোয়েন্সটা কাটতে হয় ডিএনএ সিকোয়েন্সটা হ্যাঁ তারপরে তোমার যখন জোড়া লাগানো হয় ডিএনএর মধ্যে হ্যাঁ তখন কি এনজাইম ব্যবহার করা হয় তারপর যে তোমার জিনততত্ত্বের জনককে ডিজেটি তত্ত্বের জনককে এই ধরনের প্রশ্ন আসবে এখানে কঠিন কোনো প্রশ্ন আসবে না একদম সহজ প্রশ্ন আসবে পরীক্ষা ফলে জেলে বুঝতে পারবা এবার আমরা চলে আসি রসায়নে রসায়ন হচ্ছে যে তোমাকে ম্যাথ জানতে হবে ছোট ছোটো অঙ্কগুলো আসবে ছোটো ছোটো হিসেবগুলো আসবে ম্যাথের হ্যাঁ সাথে তোমাকে ইলেকট্রন প্রোটন নিউট্রন তারপর হচ্ছে তোমার ইলেকট্রন কোথায় কয়টা কতটা আসে হ্যাঁ ইলেকট্রনের সংখ্যা নির্ণয় অর্থাৎ পরমাণু এবং পরমাণুর গঠন হ্যাঁ তারপর হচ্ছে তোমার গুণগত রসায়ন তারপর হচ্ছে তোমার কি বলবো এই যে গাণিতিক যেই হিসাব নিকাশগুলো সেগুলো তো আসবেই সাথে তোমাকে জৈব যোগের প্রতি একটু গুরুত্ব দিতে হবে কারণ চিরাম ইউনিভার্সিটিতে আমরা দেখেছি যে জৈব যোগ থেকে প্রশ্ন একটু বেশি আসে তো তোমাকে জৈব যোগের উপর একটু কী দিতে হবে গুরুত্ব দিতে হবে এছাড়া অর্থনৈতিক রসায়ন এবং ল্যাবরেটরির যেই নিরাপদ ব্যবহার সেখান থেকেও প্রশ্ন আসবে সো তোমরা একদম মানে ডিপে কোনো কিছু পড়ার দরকার নাই আবারও বলতেছি যে পড়াগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে আগে সেগুলো পড়বা আর হচ্ছে কি রসায়নের ক্ষেত্রেও যে পড়া যেগুলো আগে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে যেগুলো তুমি রেগুলারলি পড়ছ সেগুলো পড়বা জাস্ট ওগুলোকে রিভাইজ দিয়ে পরীক্ষার হলে চলে যাবা একদম ডিপে যাওয়া দরকার নাই। বুয়েটের মতো করে বা ঢাকা ইউনিভার্সিটির মতো করে বা মেডিকেলের মতো করে ডিপে যাওয়ার দরকার নেই তুমি জাস্ট উপরে উপরে পড়বা ঠিক আছে উপরে উপরে পড়লেই হয়ে যাবে রসায়ন পদার্থবিজ্ঞান এবং গণিত পদার্থবিজ্ঞানও একদম সহজ প্রশ্ন হয় শুধুমাত্র গণিতের প্রশ্নটা একটু কঠিন হচ্ছে আর পদার্থবিজ্ঞানের প্রশ্নটা একটু সহজ হয় সহজ মানে একদম যেটা একদম বেসিক মানে তোমরা আমরা যে নর্মালি যেটা ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য যেটা পড়ছি বা যেটা একদম মানে আমরা ঢাকা ইউনিভার্সিটি যখন প্রিপারেশন যখন নিছি তখন কিন্তু আমরা ডিপলি পড়ছি অতটা ডিপে যাওয়ার দরকার নেই মানে ওই প্রশ্ন ওই ধরনের প্যাটার্নি আসবে বাট আর একটু সহজ মানে ঢাকা ইউনিভার্সিটিতে যেরকম তোমাকে ঘুরে পেছায় প্রশ্ন করে টপিক একই আসবে মানে ঢাকা ইউনিভার্সিটির মতোই প্রশ্ন বাট আর একটু সহজ দিবে তোমাকে ওই ক্যাটাগরির প্রশ্ন বাট আর একটু কি সহজ এই জন্য তোমাকে চিটা ইউনিভার্সিটির যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো সেগুলোকে বারবার করে সমাধান করতে হবে এবং আমাদের এই বইটাতে আমরা সাজেশন পাঠাই ফিজিক্সের গুরুত্বপূর্ণ যেই এগুলো সমস্যাগুলো সেগুলো টেকনিক আকারে দিয়ে দিছি তোমরা যারা এই বইটা ফলো করো তারা নিশ্চয়ই জানো যে এই বইটা কিন্তু দেওয়া আছে এবং আমি কিন্তু এই বইয়ের যখন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সমাধান দিয়েছি তখন কিন্তু সেখানে আমি কী করছি যে প্রশ্নগুলোকে এমনভাবে আমি ডিজাইন করছি এবং এমনভাবে আমি সমাধান দিছি যাতে অন্যরা খুব তাড়াতাড়ি বুঝতে পারে এবং মনে রাখতে পারে ঠিক আছে তোমরা যারা এই বইটা পড়তেছো তারা নিশ্চয় হয়তো জানো তো ফিজিক্সে আশা করি তোমরা পারবা এবং মাত্রা এবং একক এই দুইটা থেকে একটা আসবে মাত্রা একটা একক একটা অথবা যে কোনো একটা আসবে ঠিক আছে একটা ডেফিনিশন আসবে দুইটা বা দুই থেকে পাঁচটা অঙ্ক আসবে তারপর হচ্ছে তোমার সম্পর্ক সম্পর্ক মানে সূত্র হ্যাঁ সূত্রের বিভিন্ন টার্মের সাথে কোন টার্মের সম্পর্ক কি এটা একটা আসবে সূত্র থেকে ডাইরেক্ট একটা আসবে মানে সূত্রগুলো জিজ্ঞেস করবে তারপর সে তোমার যে ইয়াগুলো আছে তত্ত্বগুলো আছে হ্যাঁ সেগুলো থেকে একটা আসবে তারপর হচ্ছে তোমার কি বলবো একদম ডাইরেক্ট থিওরি থেকে আসবে চার পাঁচটা থিওরি হ্যাঁ থিওরি থেকে এ ফিজিক্সে ঠিক আছে সব সব কিছুর একটা কম্বিনেশন আছে অর্থাৎ ইন্টারমিডিয়েটের পরীক্ষার মতো ইন্টারমিডিয়েট পরীক্ষায় এমসি তো যেরকম আসতো ঠিক ওরকম আসবে ঠিক আছে কিন্তু ক্রিয়েটিভ কোনো এমসি কিউ তোমাকে দিবে না চিরা ইউনিভার্সিতে ম্যাথ ম্যাথের জন্য আসলে ওরকম করে কোনো নিয়ম নাই বাট একটা সুবিধা হচ্ছে ম্যাথের জন্য তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে পারবা সিইউতে হান্ড্রেড এম এস ব্যবহার করা যায় শুধুমাত্র হান্ড্রেড এম এস ব্যবহার করতে পারবা অন্যগুলো পারবে না এবং এই ক্যালকুলেটর ব্যবহার করে কিন্তু ম্যাথ অনেকগুলোই সমাধান করা যায় তোমরা হয়তো অনেকে জানো যদি না জানে থাকো তাহলে একটু শিখে নিবা ম্যাথ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাথ লাস যে বইটা আছে সেটা ফলো করবার সাথে আমাদের এখানে যে আমি এখানে কিন্তু কী খুশি জানো তোমরা তোমরা হয়তো অনেকেই জানো না এ বইয়ের সবচেয়ে ইফেক্টিভ পার্ট হচ্ছে ম্যাথ হ্যাঁ ম্যাথ পার্টটা এখানে আমি একদম মানে হাতে কীভাবে করতে হয় মানে তুমি ক্যালকুলেটর ছাড়া বা ক্যালকুলেটর দিয়ে কীভাবে করতে হয় এবং মানে কিভাবে একদম টেকনিক মানে যেটাকে বলে আমরা মানে সহজ নিয়মে কীভাবে অঙ্ক করা যায় অঙ্কটাকে ফুল না করে হাতে হ্যাঁ কীভাবে মনে মনে করা যায় বা এক সেকেন্ডের মধ্যে দুই সেকেন্ডের মধ্যে কীভাবে সমাধান করা যায় সেই টেকনিকগুলো কিন্তু এই বইতে দেওয়া আছে ঠিক আছে ম্যাথের ক্ষেত্রে ম্যাথ সাজেশন পার্টে বিশেষ করে সেটা দেওয়া আছে সাথে ম্যাথ ম্যাথের যে সমাধানগুলো বিভিন্ন বছরে আসছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এই বইটা পড়ার পরে তোমরা আরেকটা কাজ করতে পারো সেটা হচ্ছে যে তোমরা যারা বিডি ইউনিটে পরীক্ষা দিবা তারা যেটা কাজ করতে পারো সেটা হচ্ছে যে এই বইয়ের মধ্যে আমরা ডি ইউনিটে ম্যাথের সমাধানগুলো দিয়ে দিচ্ছি ডি ইউনিটে অনেকগুলো ম্যাথ আসে সেগুলো সমাধান আমরা দিয়ে দিছি তোমরা চাইলে সেই ডি ইউনিটের ম্যাথের সমাধানগুলো দেখতে পারো কারণ এগুলোও কিন্তু এই ইউনিটে আসে দেখবার ডি ইউনিটে অনেকগুলো ম্যাথ আসছে ইন্টারমিডিয়েটের সেগুলো দেখতে পারো আরেকটা কাজ করতে পারো এই যে বাংলা ইংরেজির জন্য বাংলা ইংরেজির জন্য এই বইয়ের বিডি ইউনিটের বইয়ের বাংলা ইংরেজি যে প্রশ্নগুলো আছে বিগত বছরের বি ইউনিট ডি ইউনিটের বাংলা ইংরেজির বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে তুমি সমাধান করতে পারো তাহলে তুমি অনেকগুলো নাম্বার পেয়ে যাবে পঁচিশের মধ্যে অনেক নাম্বার পেয়ে যাবে এই বইটা ফলো করলে বিকজ বি এবং ডি ইউনিটের বাংলা ইংরেজি প্রশ্নটাকে এই ইউনিটেও দিয়ে দেয় কোথায় দেয় এই ইউনিটে ঠিক আছে তবে প্যাসেজ পড়বে না প্যাসেজ আসবে না এই বইয়ের প্যাসেজগুলো পড়বে না শুধুমাত্র প্রশ্নগুলো অন্যান্য যে প্রশ্নগুলো সেগুলোকে তুমি পড়বা পড়লে বাংলা ইংরেজিতে অনেকগুলো কমন পাবা যেটা তোমার ট্রাম কার্ড হিসেবে তোমার জন্য কাজ করবে ঠিক আছে সো যারা বিডি ইউনিটে পরীক্ষা দিবে এবং এই ইউনিটে পরীক্ষা দিবে তারা এই বইটা অবশ্যই কালেক্ট করবা আর যারা শুধুমাত্র এই ইউনিটে পরীক্ষা দিবে তারা এটা কালেক্ট করবা এটা চাইলে কালেক্ট করতে পারো না চাইলেও না হলেও চলবে হ্যাঁ মানে শুধুতে যারা এতে দিবা তারা এটা মাস্ট কালেক্ট করবা আর যারা বিডি এবং এতে দিবা তারা এটা কালেক্ট করবা আর শুধু এতে দিলে তুমি এটাকে তো কালেক্ট করবাই, সাথে এটা কালেক্ট করতেও পারো বাংলা ইংরেজির জন্য নাও করতে পারো এটা তোমার ইচ্ছা ঠিক আছে সো আশা করি এখন অনেকে বলতে পারো ভাইয়া খালি আপনাদের বইয়ের কথা বলতেছে না আসলে আমাদের বইয়ের কথা বলতেছি বিকজ আমি নিজে চিটা ইউনিভার্সিটিতে পড়ি আমাদের চিটা ইউনিভার্সিটির আর কোনো বই নেই যে বই চিটা ইউনিভার্সিটির ছাত্ররা বের করে হ্যাঁ তুমি বাজারে অনেকগুলো বই পাবো আরও তিন চারটা বই আছে বাজারে বাট সেগুলো কিন্তু চিটা ইউনিভার্সিটির ছাত্ররা বের করে না আমি কিন্তু চিটা ইউনিভার্সিটিতে পড়ি এবং আমি প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করি আমি জানি কোথায় কি আসবে সো দ্যাটস হাই তুমি চাইলে আমাদের বইটা ফলো করতে পারো আমি বলতেছি না তুমি মাস্ট ফলো করো চাইলে ফলো করতে পারো সো আরেকদিন আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ভিডিওতে লাইক দিতে পারো তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা